পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে কৈচরে বিজেপি গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো। অভিযোগ, বিজেপির বেশ কিছু কর্মী তাদের দলীয় দুই কর্মীকে দলীয় কার্যালয়ে আটকে রেখে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, 51 নম্বর বিজেপির মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে দুর্নীতি করেছে দুই বিজেপি কর্মী শিশির ঘোষ ও বিবেক সাঁতরা। মঙ্গলকোট 272 বিধান কার্যালয়ে আমরা তালাবদ্ধ ভাবে ঢুকে আছি। আমাদের প্রতি 3 বছরের ন্যায় আমাদের সভাপতি নির্ধারণ করা হয়। সেই সভাপতি বিগত 8-9 মাস আগে থেকে আমাদের এই সভাপতি গঠন নিয়ে এবং দলের যে সাংগঠনিক বিধি নিয়ম আছে সেই নিয়ম অনুসারে আমাদের এখানে একজনকে সমস্ত কর্মীরা যাদের দ্বারা সে সিলেকশন করা হয়েছিল সেই ব্যক্তিকে না করার জন্য অপর চতুর্থ পঞ্চম এক ব্যক্তিকে তুলে নিয়ে এসে করার জন্য এই জন্য আমাদের এখানে কর্মীদের বিক্ষোভ। যে যারা বুথ সভাপতিদের বা প্রমুখ আমাদের যারা কার্যকর্তা আছে তাদের দ্বারা যাকে সিলেকশন করেছিল তাকে না করার জন্য এদের এই বিক্ষোভ। কেন আপনাদেরকে কেন আটকে রেখেছে, আটকে রেখেছেন আপনারা ভেতরে আছেন না? আমরা আলোচনার মধ্যে ছিলাম সমস্যা সমাধান করার জন্যে। কিছু ভুল ত্রুটি আমাদের উভয় পক্ষেরই মধ্যেই আছে, সেই ভুল ত্রুটিটা যাতে আমরা আগামী দিনে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে। কজন আটকে রেখেছে? আমরা আছি 7-8 জন আছি। ভেতরে কজন আছেন? ভেতরে 7-8 জন আটকে রেখেছে সবাইকে। হ্যাঁ, আটকে আপনারা সকলেই দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছেন? দুর্নীতি না স্বনীতি, স্বনির্ভর না পরনির্ভর সেটাও জান বলতে পারবো না। এবার বিষয়টা হচ্ছে আমাদের দুর্নীতি নয়, আমাদের সভাপতি গঠন নেই, নেতৃত্ব গঠন নেই, নেতৃত্ব গঠন নেই। বিজেপির লোকেরাই তো আপনাকে বর্তমানে মঙ্গলকোট বিধানসভার সাধারণ সম্পাদক হলেন শিশির ঘোষ, আহ্বায়ক হলেন বিবেক সাঁতরা। শিশির ঘোষ জানান তিনি বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন। মঙ্গলকোট বিধানসভার 51 নম্বর মণ্ডলের দলীয় নির্বাচনের সময় এই মণ্ডল অ্যাডহক ছিল, ঘোষণা হয়নি। পরবর্তীকালে দলীয় সংবিধান অনুযায়ী যার ঘোষণা করার কথা জেলা সভাপতি, তিনি মণ্ডল সভাপতির নাম ঘোষণা করেছেন। সেই নাম নিয়ে এই মণ্ডলের কার্যকর্তাদের মধ্যে ক্ষোভ আছে। সেটাই আমরা বসে আলোচনার মাধ্যমে সমস্ত কর্মীকে যাতে কাজে লাগিয়ে হ্যাঁ এই বিধানসভায় আমরা জিততে পারি সেই আলোচনার জন্য বিধানসভার কনভেনার এবং আমি জেলা সাধারণ সম্পাদক হিসেবে এখানে আলোচনা চলছে। সে মতো অবস্থায় আমাদের পার্টির একজন বুথ সভাপতি, একজন শক্তি কেন্দ্রের প্রমুখ রাজু রাজবংশী এবং বিজয় ব্যানার্জি, হ্যাঁ এরা আমরা আলোচনা ঘরে থাকাকালীন ওরা বাইরে থেকে হ্যাঁ তালা লাগিয়ে দেয় এবং আরো হয়তো কোনো সমর্থক বাইরের হ্যাঁ কারা কি রয়েছে আমরা সেটা দেখতে পাচ্ছি না। কতক্ষণ ধরে আটকে আছে? এটা আমাদের তো এমনি আলোচনা চলছিল, এখন তো দেখছি তালা দেওয়া আপনাদেরকে আটকে বিক্ষোভ টিক্ষোভ দেখাচ্ছে। মানে যেহেতু আমাদের ভিতরে আলোচনা ছিল আমরা তো আর জানি না, তালা তো পার্টি বিশেষ ওখানেই থাকে। এবং পাশে যে আছে রাজু রাজবংশী আমাদের একজন শক্তি কেন্দ্রের প্রমুখ ছিলেন, এখন বর্তমানে নেই, ওনার কাছে এই অফিসের চাবি। ওদের অভিযোগ যে আপনি নাকি নির্বাচনের সময় টাকা পয়সা তছরুফ করেছেন এবং এই সব আপনারা ভালো করে জানেন, আমি তো নির্বাচনে প্রার্থী হয়নি। আর আমাদের দলীয় সিস্টেম ওই রকম নয়, আর নির্বাচন তো আমরা গেছে লোকসভা, আর বিধানসভা নির্বাচনের প্রার্থী তো গোপাল চট্টোপাধ্যায়, প্রার্থীর টাকা নির্বাচনের টাকা তো সাধারণ কর্মীদের জেলা নেতৃত্ব হাতে আসে না। কিন্তু তাহলে আপনাকে আটকে রাখলো কেন? আমরা তো আলোচনা করছি, আমরা শুধু আমি তো একা নই, কিন্তু বাড়ি থেকে তো তালা দেওয়া, লোক তো গালাগালি খিস্তি করছে আপনাদের। তালা দেওয়া যেটা বিষয় হচ্ছে যে এখানে এটা চক্রান্ত আছে, হ্যাঁ সেখানে যেহেতু এই বিধানসভা নির্বাচনে মঙ্গলকোটে আমরা লোকসভা নির্বাচনে 283টা বুথের মধ্যে 142টা বুথে বিজেপি জয়লাভ করেছে, সেখানে তৃণমূলের ষড়যন্ত্র আছে। মানে আপনাকে আটকে রাখার পিছনে তৃণমূলের ষড়যন্ত্র নিশ্চয়ই আছে? তাহলে এই যারা বিজেপি ফ্ল্যাগ নিয়ে আপনাকে গালাগালি বন্ধ করছে, এখানে কেউ আছে তাদের সঙ্গে তারাও সাথ দিয়েছে আপনাকে আটকে রেখেছে দুর্নীতির অভিযোগে? হ্যাঁ, দলীয় সভা মণ্ডল সভাপতি নির্বাচনে নাকি আপনি আপনার পছন্দ মতো লোকের নাম দিয়ে করতে পারি না, আমাদের দলের এরকম সিস্টেম নাই। কারণ দলীয় নির্বাচন করার জন্য রাজ্য থেকে কেন্দ্র থেকে ডিআরও নিয়োগ করা হয়। আপনি জানেন তো যে ঘরে তালা দেওয়া আছে বাইরে থেকে? হ্যাঁ আমি জানি। তাহলে আপনাকে আটকে রেখেছে? হ্যাঁ আটকে রেখেছে, আটকে গেছে। আমরা কথা বলছি কর্মীদের ক্ষোভ প্রশমিত করার জন্য। আচ্ছা, তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী জানান বিজেপি এখনো ক্ষমতায় না আসাতেই গোটা রাজ্যে ওদের গোষ্ঠী কোন্দল চলছে, মঙ্গলকোটে এটা কোনো নতুন ঘটনা নয়।
মঙ্গলকোট থেকে আমিরুল ইসলাম, আনন্দ বার্তা।